এক গ্রামে এক বুড়ি শিয়ালিনী বাস করত। বুড়ি শিয়ালিনীর কোনো সন্তান ছিল না। সে একাই তার বাড়িতে থাকতো, কাঁথা সেলাই করে বুড়ি সংসার চলতো। একদিন বুড়ি শিয়ালিনী উঠোনে কাঁথা সেলাই করছিল, তখন বুড়ি শিয়ালিনী একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। এ কি এই ভর দুপুর বেলা কে কাঁদে বাইরে দেখি তো? এই কথা বলে বুড়ি শিয়ালিনী বাইরে যায়, আর গিয়ে দেখে একটা বাচ্চা শিয়াল কান্না করছে। এরপর এ কি বাছা, তুই এখানে কাঁদছিস কেন? তোর মা বাবা কোথায়? আমার মা বাবাকে সিংহ খেয়ে ফেলেছে আর আমি পালিয়ে এসেছি। আরে বেচারা, তা বাবা তোর তো এখন কেউ নেই, তাহলে তুই যাবি কোথায়? জানি না। এক কাজ কর, তুই আমার সাথে আমার বাড়িতেই থাক। তোমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। তোকে আমি আমার ছেলের মতো করেই বড় করব, আর তুই অনেক ছোট, এখনো কোথায় কোন বিপদ থাকে কিছুই জানিস না। তুই বরং চল আমার বাড়িতে। ঠিক আছে, কিন্তু আমি তোমায় কি বলে ডাকবো? আমারও সন্তান নেই, তোরও মা নেই, তুই আমায় মা বলেই ডাকিস বাবা। ঠিক আছে মা। এরপর বুড়ি শিয়ালিনী বাচ্চা শিয়ালকে তার বাড়িতে নিয়ে যায়, আর তারপর থেকে বুড়ি শিয়ালিনী আর বাচ্চা শিয়ালের দিন অনেক সুন্দরভাবেই কাটতে থাকে। বাচ্চা শিয়ালও বড় হয়ে যায়। একদিন বুড়ি শিয়ালিনী আর শিয়াল বাজারে যাচ্ছিল কাঁথা বিক্রি করতে। তখন শিয়াল তার মা বুড়ি শিয়ালিনীকে বলে, মা, তোমাকে সেই ছোটবেলা থেকে দেখছি, কাঁথা সেলাই করে সংসার চালাও, নিজেই কষ্ট করো, আর আমাকে একটুও কষ্ট করতে দাও না। আমি তো বড় হয়েছি, এখন থেকে আমি কাজ করব। কে বলেছে আমার ছেলে বড় হয়েছে? তুই আমার কাছে এখনো সে ছোট্টই আছিস, আর যতদিন আমি আছি তোকে কোনো কাজ করতে হবে না, তোর বুড়ি মা তোকে কোনো কাজ করতে দেবে না, বুঝলি রে বাবা? তোমার বয়স এখন অনেক বেড়েছে, আমি আর তোমাকে কোনো কাজ করতে দেব না। আমি শহরে যাব আর সেখানে গিয়ে কাজ করব, তারপর তোমাকে টাকা পাঠাবো, আর তুমি সুখে শান্তিতে খাবে। তুই চলে গেলে আমি একা একা কি করে থাকবো রে বাবা বলতো? তাহলে তুমিও আমার সাথে শহরে যাবে মা? এক কাজ করি, তোকে আমি বিয়ে দেই, তারপর তুই শহরে যাস, আর আমি তোর বউর সাথে বাড়িতে থেকে যাব। বিয়ে? ঠিক আছে মা, এসব নিয়ে পরে কথা হবে, আমরা এখন বাজারে গিয়ে কাঁথাগুলো বিক্রি করে আসি। এরপর শিয়াল আর বুড়ি শিয়ালিনী মিলে কাঁথা বিক্রি করতে যায়। তারপর কাঁথা বিক্রি করে তারা বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ পর শিয়াল যখন খাবার খেতে বসে, তখন বুড়ি শিয়ালিনী শিয়ালকে হাত পাখা দিয়ে বাতাস করছিল। বাতাস করতে করতে বুড়ি শিয়ালিনী তার ছেলে শিয়ালকে বলে, বাবা, একটা মেয়ে আছে তোর জন্য পছন্দ করেছি। কোন মেয়ে মা? পাশের গ্রামে শিলু নামে শিয়ালিনী থাকে, মেয়েটার মা বাবা মারা গেছে, মেয়েটা বড় ভালো, তাই আমি চাই তুই ওকে বিয়ে কর। মা, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে বাবা, আমি তাহলে বিয়ের ব্যবস্থা করছি। তারপর এভাবে কিছুদিন কেটে যায়, আর বুড়ি শিয়ালিনী শিলু শিয়ালিনীর সাথে তার ছেলে বিয়ে দিয়ে দেয়। শিলু তার স্বামীর বাড়িতে অক্ষরে অক্ষরে দায়িত্ব পালন করতে থাকে। এভাবে কেটে যায় অনেক দিন, আর শিয়ালেরও শহরে চলে যাওয়ার দিন চলে আসে। শিয়াল শহরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বাবা সাবধানে যাস, প্রতিদিন ফোন করবি, তোর সাথে কথা না বলতে পারলে আমার খুব কষ্ট হবে। মা, তুমি চিন্তা করো না, আমি প্রতিদিন শিলুকে ফোন করব তোমার সাথে কথা বলার জন্য। আর শিলু, তুমি কিন্তু মায়ের যত্ন নেবে, মার বয়স হয়েছে, মাকে কোনো কাজ করতে দেবে না। তুমি কোনো চিন্তা করো না গো, আমি মায়ের কোনো অযত্ন হতে দেব না, তুমি সাবধানে যেও।
এলাম তাহলে। এরপর শিয়াল শহরের দিকে রওনা হয়। কয়েক ঘন্টা পর, হ্যাঁ গো বলো, কোথায় এখন তুমি? আমি শহরে এসে গেছি, আমাকে নিয়ে চিন্তা করো না। এখানে আমি আমার বন্ধুর বাসায় উঠেছি। আর মা কই? মাকে ফোনটা দাও তো, কথা বলবো। মা? আসলে মা একটু পাশের বাড়িতে গেছে গল্প করতে। মা তো কখনো কারো বাড়িতে যায় না গল্প করতে। তুমি নেই তো, তাই হয়তো মন খারাপ লাগছে, সেই জন্যই গেছে। যাই হোক, এখন রাখি, পরে কথা হবে, অনেক কাজ আছে। শিলু কাজের বাহানা দিয়ে ফোন কেটে কাজ না করে শুয়ে পড়ে। এরপর বুড়ি শিয়ালিনী আসে শিলুর ঘরে, এসে দেখে শিলু শুয়ে আছে। এই ভর সন্ধ্যাবেলায় তুমি শুয়ে আছো কেন বৌমা? কি হয়েছে তোমার? আর আমার ছেলে কি শহরে গেছে? হ্যাঁ, সুস্থ মতোই গেছে। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। আপনি গিয়ে রান্নাটা বসান তো। রান্না বসাবো মানে? তুমি এসব কি বলছো বৌমা? আমার আজ মন ভালো নেই, আজকে রান্নাটা আপনি সেরে নিন, আমি পারবো না। আমার অনেক বয়স হয়েছে, তাই কাজ করতে অনেক কষ্ট হয় বৌমা। বজ্জাত বুড়ি, এতদিন তোর ছেলের জন্য বাধ্য হয়ে অনেক কাজ করেছি, অনেক সম্মান করেছি, আর না। বৌমা, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? কথা কম বল, যা রান্না করতে যা, আমার ভালো লাগছে না। আর শোন, আমার এক মামাতো বোন আছে, ওর বাড়িতে আমি 10টা কাঁথা দিতে চেয়েছি, আমাকে 10টা কাঁথা বানিয়ে দিবি। বৌমা, আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, আমি 10টা কাঁথা কি করে সেলাই করব? কি করে বানাবি সেটা আমি কি করে বলবো? 10 দিনের মধ্যেই 10টা কাঁথা না বানালে তোর ভাত বন্ধ করে দিব। এখন যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আজ আমার ছেলে সাথে নেই বলে তুমি আজকে আমার সাথে এমন আচরণ করছো? এভাবে বলতে বলতে বুড়ি শিয়ালিনী সেখান থেকে চলে যায়, আর অনেক কষ্ট করে রান্না বান্না করে। এভাবেই প্রতিদিন বুড়ি শিয়ালিনী বাড়ির সব কাজ করতে থাকে, আর শিলু পায়ের উপর পা তুলে খায়। একদিন শিয়াল শিলুকে ফোন করে আর বলে, কতদিন হলো মায়ের সাথে কথা বলি না, মায়ের কি হয়েছে? মা তো বদলে গেছে, আমাকে দিয়ে সারা দিন কাজ করায়, কিন্তু কিছু বলতে গেলেই ফোঁস করে ওঠে। আমাকে বলে তুমি নাকি তার সৎ ছেলে, তোমার সাথে নাকি তার কথা বলতে মন চায় না। মায়ের যে কি হলো! তুমি আমাকে মিথ্যা বলছো, আমার মা কখনো এমন কথা বলতে পারে না, আর আমার মা বদলাতেও পারে না। বিশ্বাস না হলেও এটাই সত্যি। এই ফোন রাখলাম, মা এদিকেই আসছে, কাজ পেলে ফোনে কথা বলতে দেখলে মা তো আমাকে মেরেই ফেলবে। মিথ্যে বলে শিলু শিয়ালিনী ফোন কেটে দেয় আর বুড়ি শিয়ালিনীর ঘরে যায়। গিয়ে দেখে বুড়ি শিয়ালিনী শুয়ে ঘুমাচ্ছে। এরপর শিলু অনেক রেগে যায় আর বাইরে থেকে পানি নিয়ে গিয়ে বুড়ি শিয়ালিনীর মাথায় ঢেলে দেয়। কি হলো বৌমা, কি হলো? তুমি তুমি আমার গায়ে পানি দিলে কেন? কাজ না করে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস বজ্জাত বুড়ি কোথাকার? বাইরে কাপড় রেখেছি, কাপড়গুলো ধুয়ে আমার পা টিপে দিবি, পা দুটো বড্ড ব্যথা করছে। কাপড় ধুয়ে দিব ঠিক আছে, তবে পা টিপে দিতে হবে? এটা কি বললে তুমি বৌমা? আমি তো তোমার বর, একটু তো সম্মান করবে। তুই আমার স্বামীর নিজের মা না, যে তোকে আমি মাথায় করে রাখবো। এক্ষুনি বেরিয়ে যায় বাড়ি থেকে, তা না হলে মেরেই ফেলবো তোকে। আমার বাড়ি ছেড়ে আমি কোথায় যাব বৌমা? কোথায় যাবি সেটা তোর ব্যাপার, না গেলে তোকে আমি মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে আসব, কেউ টেরও পাবে না। আজ আমি যাচ্ছি, তবে আমার ছেলে আসলে তোমায় ছাড়বে না বৌমা। এই বলে বুড়ি শিয়ালিনী কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। যাক, আপদ বিদেয় হয়েছে, এবার একটু ফোন দিয়ে আমার স্বামীর কানে বিষ ঢালি। ও গো, শুনছো আমাদের যে সর্বনাশ হয়ে গেল! কেন বউ, কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? আমি একটু পুকুরে কাপড় ধুতে গিয়েছিলাম,
এসে দেখি তোমার মা তুমি যা টাকা পয়সা পাঠিয়েছিলে সব নিয়ে পালিয়ে গেছে। খবরদার শিলু, আমার মায়ের নামে এমন মিথ্যে অপবাদ আর দেবে না, এর ফল কিন্তু ভালো হবে না। ওগো, তুমি বিশ্বাস করো আমি একটুও মিথ্যে বলছি না। আমি বিশ্বাস করি না, আমার মায়ের সুখের জন্য আমি শহরে এসেছি আর এই মায়ের নামেই তুমি মিথ্যে অপবাদ দিচ্ছ। আমি আর থাকবো না এই শহরে, আজই চলে আসবো। এই কথা বলে শিয়াল ফোন কেটে দেয়। আর অন্যদিকে বুড়ি শিয়ালিনী নদীর ধারে বসে কান্না করছিল। তখন বুড়ি শিয়ালিনীর কাছে বানর চলে আসে। বুড়িমা, কি হয়েছে তোমার? তুমি এই নদীর ধারে বসে কাঁদছো কেন? আমার কপাল পুড়েছে রে বাবা, তাই এখানে বসে কাঁদছি। তোমার কি হয়েছে আমাকে তুমি বলতে পারো বুড়িমা? আমি তো তোমার ছেলের মতোই। আর ছেলে, যাকে ছোট থেকে বড় বললাম সেই ছেলেকেই কাছে পেলাম না, আর ছেলে নেই বলে বউ আমার সাথে এমন আচরণ করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এরপর বুড়ি শিয়ালিনী বানরকে সব কথা খুলে বলে। বুড়ি শিয়ালিনীর কথা শুনে বানর বলে, আহারে বুড়িমা, চলো তো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমার কেউ নেই, আমার অঢেল সম্পত্তি, মা বাবা মারা যাওয়ার পর আমি একাই থাকি। আজ থেকে তুমি আমার মা, তুমি আমার মা হয়ে আমার বাড়িতে থাকবে। এরপর বুড়ি শিয়ালিনী যায় বানরের বাড়িতে। আর অন্যদিকে শিয়াল শহর থেকে বাড়িতে ফিরে আসে আর শিলুকে বলে, আমার মা কোথায় গেছে বলো আমাকে। আমি জানি না, আমি তো তোমাকে বলেছিলাম তোমার মা আমাদের সব টাকা পয়সা নিয়ে পালিয়েছে। আমি তোমার কথা বিশ্বাস করি না, আমার মা এমন কাজ কখনো করতে পারে না। যেই মা আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে আর সেই মা আজ নিজের বাড়িতেই চুরি করবে, এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলেও এটাই সত্যি, শিয়াল তার বউয়ের কথা বিশ্বাস করে না। আর তারপর তার মাকে সে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পায় না। শিয়াল অনেক খোঁজাখুঁজির পরেও তার মাকে না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফেরে। কি হলো, পেলে মাকে? না, কোথাও খুঁজে পেলাম না, জানি না আমার মা কোথায় গেছে। যে যাওয়ার সে তো যাবেই, এসব ভেবে আর সময় নষ্ট করো না তো, তুমি আবার শহরে চলে যাও। আমি আর শহরে যাব না, যেই শহরে যাওয়ার পর আমি আমার মাকে হারিয়েছি সেই শহরে আমি আর থাকতে চাই না। তুমি শহরে না গেলে আমাদের সংসার কিভাবে চলবে, আর আমরা খাবই বা কি? কেন, আগে যেভাবে চলতো তুমি কাঁথা সেলাই করবে আর আমি সেই কাঁথা বাজারে বিক্রি করে দেব, আর যা টাকা পাবো তাই দিয়ে কষ্ট করে সংসার চালাবো। না না, আমি ওসব কাঁথাটা সেলাই করতে পারবো না, আমি কি ওসব পারি নাকি? আমি কখনোই করিনি ওসব কাজ। তাহলে আমাকেই বাহিরে কোনো কাজ করতে হবে, দেখি কোথাও কোনো কাজ পাই কি না। তুমি বরং রাজা মশাইয়ের কাছে যাও, গিয়ে দেখো উনি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে কি না। রাজা মশাইয়ের কথা বলে তো একটা ভালো কথা মনে করিয়ে দিলে বউ। কি কথা? রাজা মশাইকে মায়ের কথা বলি, দেখি মাকে কোনোভাবে খুঁজে পাওয়া যায় কি না। আরে না, মাকে আমরাই খুঁজে নিব, রাজা মশাইকে বলতে হবে না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি চাও না যে আমি আমার মাকে খুঁজে পাই। তুমি কি যে বলো না, আমি কেন চাইবো না? তুমি কি আমার মাকে কোনো কিছু করেছো নাকি, সত্যি করে বলো তো। না না, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি, তোমার মা তো আমাকে জোর করেই কাজ করাতো, আমি কাজ করতে না চাইলে আমায় খুব মারতো, খেতেও দিত না। আমি তো সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু শেষে তোমার মা আমাদের সাথে বেইমানি করে চলে গেল। জানি না কি হয়েছে, তবে একদিন না একদিন সত্যিটা প্রকাশ পাবেই, এখন যাই দেখি কোনো কাজ কপালে জোটে কি না। এই বলে শিয়াল বনের এদিক সেদিক ঘুরে ঘুরে কাজ খুঁজতে থাকে। তারপর এক হরিণ শিয়ালকে এদিক সেদিক ঘুরতে দেখে বলে, শিয়াল ভাই, তোমাকে তো অনেক চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ বন্ধু, আমি খুব চিন্তিত। কি হয়েছে আমি কি জানতে পারি? আমি কাজের খোঁজে বেরিয়েছি, একটা কাজ যদি পাই তাহলে আমার অনেক উপকার হতো।
তুমি এক কাজ করো, এখান থেকে আর একটু সামনে গেলে বানর ভাইয়ের বাড়ি দেখতে পাবে। বানর ভাই অনেক বড় লোক, উনি চাইলে তোমাকে একটা কাজ দিতে পারবেন। তোমাকে অনেক ধন্যবাদ হরিণ বন্ধু। এই কথা বলেই শিয়াল বানরের বাড়ির দিকে যেতে থাকে। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে শিয়াল বানরের বাড়িতে পৌঁছে যায়। গিয়ে দেখে বানর বাড়িতে দাঁড়িয়ে ফুলের গাছের পরিচর্যা করছে। এরপর শিয়াল বলে, বানর ভাই, আমি আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছি, দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। আমি তোমাকে কি সাহায্য করব? বানর ভাই, দয়া করে আমাকে একটা কাজ দিন। কিন্তু আমি তোমাকে এখন কি কাজ দেব বলো তো শিয়াল ভাই? যে কোনো কাজ দিলেই হবে, আমার বাড়িতে আমার বউ আছে, কাজ না করলে যে সংসার চালাতে পারবো না। আমার মায়ের সাথে কথা বলে দেখো, যদি আমার মা তোমাকে কাজে রাখতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আপনি ডাকুন আপনার মাকে। এরপর বানর বুড়ি শিয়ালিনীকে মা বলে ডাকতে থাকে। মা, মা গো, ও মা, একটু এদিকে এসো তো। বানরের ডাকে বুড়ি শিয়ালিনী ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, আরে বাবা, এভাবে ডাকছিস কেন? এ কথা বলে বের হতে বুড়ি শিয়ালিনী আর তার ছেলের সঙ্গে দেখা হয়ে যায়। মা, তুমি এখানে কেন? জানো মা, তোমাকে আমি কোথায় কোথায় না খুঁজেছি, আর এখন দেখি তুমি এখানে। বাবা, তুই কবে এলি বাবা? মা, এসব কি হচ্ছে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি যে ছেলের কথা বলেছিলাম, এই শিয়ালি আমার সেই ছেলে। তুমি কেন চলে এসেছো মা? কি হয়েছে তোমার? আমি ইচ্ছে করে বের হইনি রে বাবা। তুই শহরে চলে যাওয়ার পর তোর বউ আমার ওপর অনেক অত্যাচার করা শুরু করেছিল, আমার দ্বারায় সব কাজ করিয়ে নিত। এত বুড়ো বয়সে কষ্ট করে সব কাজ করতে হতো আমাকে। একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে তোর বউ আমার ঘরে এসে আমার গায়ে পানি ঢেলে দেয়, আমাকে নানাভাবে অপমান করে বের করে দেয় রে বাবা। কি, ওর এত বড় সাহস, নিজে অন্যায় করে তোমার উপর দোষ চাপিয়ে দিয়েছে। চলো মা, বাড়ি চলো, আজ ওকে আমি উচিত শিক্ষা দেব। কিন্তু ভাই, যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও। কি কথা? আমার তো কেউ নেই, তোমরা যদি আমার সাথে এখানে থাকতে তাহলে আমার খুব ভালো লাগতো। কিন্তু? কোনো কিন্তু না, আমার এই আবদারটা রাখো ভাই। এত করে যখন বলছে তখন শোন বাবা, আর বৌমাকেও মাফ করে দে। ওই মিথ্যেবাদীকে আমি কখনো ক্ষমা করব না। মা, তুমি এখানেই থাকো, আমি ওই মিথ্যেবাদীকে একটা উচিত শিক্ষা দিয়ে আসি। এই কথা বলে শিয়াল যায় শিলুর কাছে আর একটা লাঠি দিয়ে শিলুকে মারতে শুরু করে। কি হলো, কি হলো, তুমি আমাকে মারছো কেন? ছেড়ে দাও, আমার খুব লাগছে। আজ থেকে তুই একা এখানে থাকবি, আমি আমার মাকে খুঁজে পেয়েছি। তুই আমার মায়ের নামে মিথ্যে কথা বলেছিস ডাইনি। আমার ভুল হয়ে গেছে, দয়া করে তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। তোকে আমি কখনোই ক্ষমা করব না, তুই এখন থেকে একা থাকবি, আর আমি চললাম আমার মায়ের কাছে। এই কথা বলে শিয়াল শিলুকে রেখে সেখান থেকে চলে যায়। তারপর থেকে শিলু অনেক কষ্টে দিন পার করতে থাকে। আর অন্যদিকে বানরের বাড়িতে শিয়াল আর বুড়ি শিয়ালিনী অনেক সুখেই দিন কাটাতে থাকে। অনেকদিন আগের কথা, এক বনে বাস করত এক চালাক সিংহ, আর সেই বনেই বাস করত তিনটি ছাগল, আর তারা ছিল তিন বন্ধু। ছাগল তিনটি বেশ বড় সড়ো ছিল, আর তাদের সিংগুলো দেখতে বেশ বড়ই ছিল। দূর, কিদের জ্বালা আর সহ্যই হচ্ছে না, কি যে করি। না না, এভাবে বসে বসে শুধু শরীরেই সুখ দিলে হবে না, পেটেও কিছু দিতে হবে। এই কথা বলে সিংহ শিকারের খোঁজে বনের একটি মাঠে আসে। আরে, এ কি দেখছি আমি, এ তো একটা নয়, দুটো নয়, তিনটে ছাগল, তাও আবার সাইজে অনেক বড়। বাহ 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 বাহ, আজ দেখছি ভোজনটা আমার ভালোই হবে। কিন্তু ছাগলগুলোর সিংহ দেখছি বেশ বড় সড়, আর এদের গায়ের রঙও দেখছি তিন রকমের,
একটি কালো, একটি সাদা, আর একটি দেখছি আমার গায়ের রং বাদামির মতো। এখন মনে হচ্ছে এদের উপর হামলা করা আমার ঠিক হবে না, আগে ওদের সঙ্গে মিল লাগাতে হবে। এই কথা বলে সিংহ ওই ছাগল তিনটির কাছে যেতে থাকে। সিংহকে দেখে তো তিন ছাগলই অবাক হয়ে যায়। দেখ রে সাদা বাদামি, মনে হচ্ছে সিংহটা আমাদের কাছে আসছে। শোন রে তোরা, কেউ ভয় পাস নে, কারণ আমরা তিনজন একসঙ্গেই আছি। আমার মনে হচ্ছে সিংহ আমাদের সাথে কোনো কিছুতেই পেরে উঠতে পারবে না। তা তো ঠিকই, কিন্তু কেন জানি আমার খুব ভয় লাগছে রে। সিংহ তাদের কাছে আসে আর বলে, কি ব্যাপার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তোমার বন্ধু হলাম কবে থেকে শুনি, তাছাড়া তুমি হলে আমাদের শত্রু। বাদামি ছাগলের মুখে এমন কথা শুনে সিংহ মনে মনে বলে, মনে হচ্ছে ওই ছাগলটি বাকি দুটো ছাগলের মধ্যে চালাক। তবে আগে ওই চালাক ছাগলটাকেই আমার খেতে হবে, তা না হলে ওই দুটোকে খেতে আমার বেশি বুদ্ধি খাটাতে হবে। এই কথা বলে সিংহ ওই বাদামি ছাগলটার কাছে যায় আর কানের কাছে গিয়ে বিড়বিড় করে বলে, আচ্ছা তুমি কি তোমার গায়ের রং কখনো ভালো করে দেখেছো? কেন? দেখো তোমার গায়ের রং আর আমার গায়ের রং বাদামি, শুধু তফাৎ এতটুকুই। আমি সিংহ আর তুমি ছাগল, তাই বলছিলাম কি তোমার বন্ধুত্ব হওয়া দরকার আমার সঙ্গে, ওই সাদা কালো ছাগলের সঙ্গে নয়। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তো আমাদের মাংস খাও। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু এখন থেকে তো তুমি আর আমি বন্ধু, বন্ধু হয়ে কি বন্ধুর ক্ষতি করা যায় বলো? বাদামি ছাগল সিংহের কথায় বোকা হয়ে সিংহের সাথে বন্ধুত্ব করে। বন্ধু চলো আমরা বনের আরেকটু ভিতরে যাই, আর ওইখানে অনেক কচি কচি ঘাসও আছে। শোন সাদা কালো, আমি আমার নতুন বন্ধু সিংহের সাথে একটু ঘুরে আসি, তোরা এখানেই থাক। এই কথা বলে বাদামি ছাগল সিংহের সাথে বনের ভিতরে যায় আর তখনই সিংহ বলে, বোকা ছাগল আমার কথা বিশ্বাস করেছে, এখানে তোকে কেন এনেছি জানিস? সিংহ বন্ধু তুমি এসব কি বলছো, তুমি না আমার বন্ধু, আমাকে মিথ্যে বলে এখানে কেন এনেছো? বন্ধু সামান্য ছাগল হয়ে সে কি না হবে আমার বন্ধু? আরে তোকে এখানে কেন এনেছি জানিস, খাওয়ার জন্য। তোরা তিনজন যদি একসঙ্গে থাকিস তাহলে তোদের শক্তির কাছে আমি হেরে যেতাম, বুঝলি? না না সিংহ বন্ধু, তুমি আমাকে খেয়ো না, খেয়ো না। বাদামি ছাগলের আকুতি মিনতি না শুনে সিংহ তাকে খেয়ে ফেলে। আর ওইদিকে সাদা ছাগল কালো ছাগলকে বলে, কালো রে আমার কেন জানি মনে হচ্ছে ওই সিংহ বাদামিকে খেয়ে ফেলেছে। এভাবে বলিস না রে সাদা, আমার তো খুবই ভয় লাগছে। তোর তো শুনে ভয় লাগছে, আর আমার তো এ কথা বলেই ভয় লাগছে রে। চল চল কালো, আমরা বড় আজ আমাদের বাড়িতেই ফিরে যাই। এই কথা বলে সাদা ছাগল ও কালো ছাগল তাদের বাড়িতে চলে যায়। আহ কি সাজে ছিল ওই বাদামি ছাগলের মাংস, সাদা আর কালো ছাগল খেতে আরো কত না জানি স্বাদ লাগবে। আজ তো বাদামি ছাগল খেলাম, কাল সাদাকে খাবো, যাই এখন একটা আরামের ঘুম দিয়ে গিয়ে। এই কথা বলে সিংহ তার গুহায় চলে যায় আর ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় সেই দিনটি। পরের দিন, কালো চল আমরা উত্তরে যাই, ওই দিকে কাল বাদামিকে নিয়ে গিয়েছিল সিংহটা, বাদামিকেও খোঁজা হবে আর আমাদের ঘাস খাওয়া হবে রে। এই কথা বলে সাদা ও কালো ছাগল বনের উত্তরের দিকে যায় আর সিংহ যায় সেখানে। আরে সাদা ছাগল কালো ছাগল তোমরা এখানে, আর আমি তোমাদেরকে খুঁজে খুঁজে হয়রান। তুমি আমাদেরকে কেন খুঁজছো, আর আমাদের বন্ধু বাদামি কোথায়? আরে এই জন্যই তো তোমাদেরকে খুঁজছি, আর সাদা তোমাকে বাদামি ডেকেছে। আমাকে বাদামি ডেকেছে, কিন্তু সে কোথায়? আমাকে ডাকেনি। না কালো তোমাকে ডাকেনি,
বাদামি ছাগল বলেছে ও সাদাকে পছন্দ করে, তুমি কালো বলে বাদামি তোমাকে পছন্দ করে না। আমি বিশ্বাস করি না, বাদামি যদি আমাকে পছন্দ না করত তাহলে এতদিন আমার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিল কেন? কালো তো ঠিকই বলেছি সিংহ মামা। আচ্ছা এবার বলো তো সিংহ মামা, বাদামি কোথায়? আমি ওর কাছে যাব আর জিজ্ঞেস করব কেন সে এ ধরনের কথা বলেছে। এই তো সুযোগ, সাদা চলে গেলে কালো একা হয়ে যাবে, আর এই সুযোগে আমি কালোকে খেতে পারবো। সাদা ছাগল, বাদামি তো বনের দক্ষিণে একটা মাঠ আছে, ওইখানে মনের সুখে ঘাস খাচ্ছে। এই কথা শুনে সাদা ছাগল দক্ষিণের বনে চলে যায়। আর এদিকে কালো ছাগলকে একা পেয়ে সিংহ কালো ছাগলকে খেয়ে ফেলে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সিংহের কাছে সাদা ছাগল আসে আর বলে, সিংহ মামা, আমি তো কাল দক্ষিণের বনে গিয়েছিলাম, কই বাদামি বন্ধুকে তো পেলাম না, আর এদিকে কালোকেও তো খুঁজে পাচ্ছি না। এই কথা শুনে সিংহ হাসে আর সাদাকে বলে, পাবে কেমন করে। এই কথা বলে সিংহ সাদা ছাগলকে সব সত্যি কথা বলে দেয়। সব শুনে সাদা ছাগল অনেক কাঁদতে থাকে আর বলে, এমনটা তুমি কেন করলে সিংহ মামা? আমরা তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, আর তুমি আমাদের বিশ্বাসের এই মর্যাদা দিলে, আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? আমাকেও খেয়ে নাও। শত্রু শত্রুই, শত্রুকে আবার কেউ বিশ্বাস করে নাকি? এই কথা বলে সিংহ সাদাকেও খেয়ে ফেলে। বন্ধুরা সব সময় মনে রাখবে, শত্রুর কথা কখনোই বিশ্বাস করতে নেই, তাহলে তোমরা বিপদে পড়বে। তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু।